শুক্রবারের ফুল বদল বিজেপিতে যোগদান দিচ্ছেন বলে জানালেন অর্জুন সিং নৈহাটিতে বড়মার পুজো দিয়ে প্রচার শুরু করবেন বলেও জানান তিনি জল্পনার অবসান বিজেপিতে যোগ দিচ্ছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং শুক্রবার তিনি বিজেপিতে যোগ দেবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এদিন সাংবাদিক সম্মেলনে অর্জুন সিং বলেন সকল কর্মকর্তা ও অনুগামীদের সাথে কথা হয়েছে আগামীকাল বিজেপিতে যোগ দিচ্ছি তিনি বলেন আমার এই যোগদানে কর্মীরা খুশি লোকসভা ভোটে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল রাজ্যের বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেও তালিকায় ঠাই হয়নি অর্জুন সিংয়ের এরপর থেকেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি তৃণমূলের সাথে দূরত্ব তৈরি করেছেন তার অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরেছে তৃণমূলের পতাকা সেখানে আবারও জায়গা পেয়েছে মোদীর ছবি প্রার্থী না হতে পেরে অর্জুন সিং বারবার বলেছেন তিনি তৃণমূলে গিয়ে ভুল করেছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াই করার কথাও জানিয়েছেন তিনি দু লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে ভোটে জয়ী হন অর্জুন সিং দুবছর আগে তিনি তৃণমূলে যোগ দেন এবার তাকে দল প্রার্থী না করায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি এদিন পুনরায় বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন তিনি বলেন কালকে দর্জন জয়েন করব বিজেপি হেড অফ হেড দিল্লিতে আজকে আমি চলে যাব কালকে জয়েন কার উপস্থিতিতে জয়েনিং হবে এটা আমি বলতে পারবো না সেটা দল ঠিক করে সেটা তাহলে আজকে কর্মসূচি কি হচ্ছে আজকে কোনো কর্মসূচি নেই কালকে জয়েন করব আজকে কর্মীদের সঙ্গে কথা বলি কালকে বিজেপির কর্মীদের সাথে ইয়াস বিজেপি কর্মীরা আসছে কি বলছেন তাদের সাথে সবাই খুব আনন্দ খুশি কর্মীরা সব খুশি আছেন সাধারণ মানুষের খুশি খুশি আছেন সাধারণ মানুষ তৈরি আছেন বিজেপি হয়ে কাজ করার জন্য বিজেপি হয়ে ভোট করার জন্য আশা করি ব্যারাকপুরের মানুষের জন্যে আমি আবার পাঁচ বছর চেষ্টা করব যদি দল আমাকে স্বীকৃতি দেয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড ব্যারাকপুর জল্পনার অবসান বিজেপিতে যোগ দিচ্ছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং শুক্রবার তিনি বিজেপিতে যোগ দেবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এদিন সাংবাদিক সম্মেলনে অর্জুন সিং বলেন সকল কর্মকর্তা ও অনুগামীদের সাথে কথা হয়েছে আগামীকাল বিজেপিতে যোগ দিচ্ছি তিনি বলেন আমার এই যোগদানে কর্মীরা খুশি লোকসভা ভোটে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল রাজ্যের বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেও তালিকায় ঠাই হয়নি অর্জুন এর এরপর থেকেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি তৃণমূলের সাথে দূরত্ব তৈরি করেছেন তার অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরেছে তৃণমূলের পতাকা সেখানে আবারও জায়গা পেয়েছে মোদীর ছবি প্রার্থী না হতে পেরে অর্জুন সিং বারবার বলেছেন তিনি তৃণমূলে গিয়ে ভুল করেছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াই করার কথাও জানিয়েছেন তিনি দু লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে ভোটে জয়ী হন অর্জুন সিং বছর আগে তিনি তৃণমূলে যোগ দেন এবার তাকে দল প্রার্থী না করায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি এদিন পুনরায় বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন তিনি বলেন কালকে জয়েন করব বিজেপি হেড অফ হেডকোয়ার্টারে গিয়ে দিল্লিতে আজকে আমি চলে যাব কালকে জয়েন কার উপস্থিতিতে জয়েনিং হবে এটা আমি বলতে পারবো না সেটা দল ঠিক করে সেটা নিয়ে তাহলে আজকে কর্মসূচি কি হচ্ছে আজকে কোনো কর্মসূচি নেই কালকে জয়েন করব আজকে একটু কর্মীদের সঙ্গে কথা বলি কালকে বিজেপির কর্মীদের সাথে ইয়াস বিজেপি কর্মী আসছে কি বলছেন তাদের সাথে সবাই খুব আনন্দ খুশি কর্মীরা সব খুশি আছেন সাধারণ মানুষের খুশি খুশি আছেন সাধারণ মানুষ তৈরি আছেন বিজেপি হয়ে কাজ করার জন্য বিজেপি হয়ে ভোট করার জন্য আশা করি ব্যারাকপুরের মানুষের জন্যে আমি আবার পাঁচ বছর চেষ্টা করব যদি দল আমাকে স্বীকৃতি দেয় ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যানস ল্যান্ড ব্যারাকপুর সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ